উত্তর বঙ্গোপসাগরে বজ্রমেঘ তৈরি হচ্ছে, বন্দর সময়ের উপর দিয়ে ঝড় হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থান নিয়ে সতর্ক সংকেত জারি করেছে। তাপমাত্রাটা অনেক বেশি ছিল এবং এই সময় কিন্তু সারা দেশে এই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল। পরবর্তীতে আমরা একটু বললাম যে এটা প্রশমিত হবে, বৃষ্টিটা হলে এটা প্রশমিত হবে, এবং বৃষ্টিটা কিন্তু গতকালকে থেকে শুরু হয়েছে, গতকাল বা তার আগের থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, এবং তাপমাত্রাটা কিন্তু অনেক এলাকা থেকে কিন্তু সেটা তাপপ্রবাহটা কিন্তু প্রশমিত হয়েছে। এবং আমরা কিন্তু বৃষ্টিপাত বাড়বে আশঙ্কায় কিন্তু গতকাল সন্ধ্যার সময় কিন্তু একটা ভারী বর্ষণের সতর্কতা সংকেত জারি করছি, এবং আমরা সেখানে বলছি দেশের সারা দেশে অর্থাৎ দেশের যে আমাদের 8টি বিভাগ, 8টি বিভাগে আগামীকাল গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে, যেহেতু উত্তর বঙ্গোপসাগরে বজ্রমেঘ তৈরি হচ্ছে, বন্দর সময়ের উপর দিয়ে ঝড় হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এবং যে বৃষ্টিপাতের যে ইয়েটা আমরা দেখছি, এই বৃষ্টিপাতটা আজকে সারাদিনই থাকবে কমবেশি, এবং এটা আগামীকালকেও পর্যন্ত থাকবে, অর্থাৎ কালকে পর্যন্ত থাকবে। কালকের পরে বৃষ্টিপাতের যে ইয়েটা আছে, এই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যাবে না বা থেমে যাবে না। বৃষ্টিপাতের এখন যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি হচ্ছে, সেই একটা প্রবণতাটা কমে আসবে, তবে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ এখন যে বৃষ্টিপাতটা হচ্ছে, এই ভারী বৃষ্টিটা আজকে এবং আগামীকালকে বলবৎ থাকবে, এরপরে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। সহনীয় অবস্থায় থাকবে, অর্থাৎ গরম গত কয়েকদিন যে গরম ছিল এর অবস্থা যাওয়ার সম্ভাবনা নাই। না হ্যাঁ, এখন তো বৃষ্টির যে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে, তার কারণে আপনারা জানেন যে এখন যে বৃষ্টিটা এটা মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে, এবং সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকার ধরনে কিন্তু সারা দেশে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। হ্যাঁ, এটা গত তেইশ তারিখে সকালে একটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় কিন্তু একটা লঘুচাপ তৈরি হয়েছে, এবং লঘুচাপটা এখনও কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। তো এটার ঘনীভূত হওয়ার সম্ভাবনা কম আছে, অর্থাৎ এটার লঘুচাপ আকারে এটা স্থলভাগের উপর দিয়ে উঠে যাবে, তবে এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, গত বৃষ্টিপাতে যে গত 24 ঘন্টা যে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এটা দিমলাতে 107 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং ঢাকাতে শেষ হয়েছে 2 মিলিমিটার, এবং আজকে সকালে যে বৃষ্টিটা হলো, সকাল 9টা থেকে 10টার মধ্যে যে বৃষ্টিপাত হলো, 26 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আজকে সকালে ঢাকায়।